কলেজে শিক্ষক দিবসের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্যম নৃত্যের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। যদিও সেই ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবার্তা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর রামানন্দ কলেজে। এই ঘটনার সমালোচনায় সুর চড়িয়েছে বিজেপি। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে। আর পাঁচটা কলেজের মতোই শিক্ষক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিষ্ণুপুর রামানন্দ কলেজে। মঙ্গলবার ওই কলেজে শিক্ষক দিবসের অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে গানের তালে তালে উদ্দাম নাচে মত্ত কলেজের ছাত্রছাত্রীরা। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠতে শুরু করে। বিজেপির দাবি, এটাই তৃণমূলের সংস্কৃতি। শিক্ষক দিবসের প্রকৃত অর্থ তৃণমূল না জানাতেই এমন ঘটনা ঘটেছে। কোনো কালচারই নয়, এটা তৃণমূলের কালচার বলুন, কালচারের আগে একটা তৃণমূল যোগ করে দিন। কারণ এখানে শিক্ষক যিনি, তিনি তৃণমূলের পতাকা তোলেন, তাহলে শিক্ষক আর ছাত্র সংগঠনের মধ্যে কোনো ফারাক নেই। তাহলে এখানে এ তো রবীন্দ্রভারতীতে এর আগে যিনি জিএসছিলেন, তিনি তো জামা খুলে এবং শুধুনে মমতা ব্যানার্জির ছবির সামনে উদ্যাম নৃত্য নেচে গেছেন। এখানে তাই সেই কালচারই এসছে বিষ্ণুপুরে। আসতে যতটুকু সময় লেগেছে ওইটুকুই যা, তো তারা করবেন শিক্ষক দিবসের অর্থই তারা বোঝেন না, যে শিক্ষকের সঙ্গে ছাত্র রিলেশন, শিক্ষকের যে গুরু বলে মানতে হয়, এগুলো কোনো ব্যাপার না। শিক্ষককে চাপ দিয়ে দলতন্ত্রের কাজ করাতে হবে এটা তারা জানেন। এই জন্যই এখানে এরকমই দেখতে পাবেন, এ যত দিন না এখান থেকে যাচ্ছে আর ভোট তো হয় না। এই যে দেখতে পাচ্ছেন কলেজ ইউনিয়ন ফি নিচ্ছে, অথচ ইউনিয়ন নেই, কত বড় নির্লজ্জতা আর কি। ঠিক আছে, মানে টাকাটা যেন তেন প্রকারণ্য যেখান থেকে হোক, ছোটো থেকে বড় পর্যন্ত সবাইকে পাইয়ে দিতে হবে। টাকা টাকা পাওয়ার রাস্তা সাবলীল করে দিতে হবে, তবেই কিন্তু যেখানে যারা তৃণমূলের কর্মী রয়েছেন তারা স্বচ্ছন্দে কাজ করবেন, সে সাধারণ মানুষের পকেট কেটেই হোক আর গাঁট কেটেই হোক। এই তৃণমূল ছাত্র পরিষদের দাবি, অনুষ্ঠানটি ছাত্র সংগঠনের ছিল না, সংগঠনের কেউ এই ঘটনায় যুক্তও নয়। মানে কোনো পার্টির ব্যানার বা কোনো কিছুই নয়, ছেলেরা একটা রুমে দেখলাম নামছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, সমস্ত কলেজেই সমস্ত ডিপার্টমেন্ট নিজের মতো করে অর্গানাইজ করে তাদের শিক্ষক দিবস, তারা নিজের মতো করে পালন করে। সেই জায়গাতে যদি অবশ্যই বাজে গান বা কুরুচিকর অনুষ্ঠান কিছু হয় সেটা আমরা সমর্থন করছি না। যদি দলের কেউ জড়িত থাকে অবশ্যই আমরা সেক্ষেত্রে ব্যবস্থা নেবো। তবে একটাই জিনিস বারবার বলার, যে শিক্ষক দিবস সেন্ট্রালি আমাদের দলগতভাবে বিভিন্ন জায়গায় পালিত হয়েছে, অত্যন্ত রুচিশীলতার সাথে সাড়ম্বরভাবে পালন করা হয়েছে। যদি কলেজের ভিতরে কোনো ডিপার্টমেন্ট এই আয়োজন করে থাকে, তারা সেখানে উদ্যম নৃত্য করে থাকে, সেই ব্যাপারে আমি অবশ্যই কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যাতে করে আগামী দিন এই জায়গাগুলো না তৈরি হয়। কলেজ কর্তৃপক্ষ অবশ্য এই উদ্যম নৃত্যে তেমন দোষের কিছু দেখছে না। কলেজের অধ্যক্ষার সাফাই, কলেজেরই সঙ্গীত বিভাগের প্রাক্তন ছাত্রদের একটি ব্যান্ড শিক্ষক দিবসের অনুষ্ঠানে গান করেছিল। অনুষ্ঠানের শেষে কলেজের ছাত্রছাত্রীরা একটু নাচানাচি করেছে। ছেলেরা আসলে আমাদের কলেজেরই প্রাক্তন ছাত্রদের ব্যান্ড আমাকে জিজ্ঞেস করেছিল যে ম্যাডাম ওদেরকে আমরা ডাকবো, আমাদেরই মিউজিক ডিপার্টমেন্টের ছাত্র ছিল, তা ওরা না করছিল, আমরা সবাই তখন চলে এসেছি, ওরা একটু হল তো ফাঁকা হল, একটু নাচ গান করেছি। সমর্থন অসমর্থনের কিছু ব্যাপার নেই এখানে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।